कलकाता थेके 185 किलोमीटर दूरे अवस्थित समुद्र सैकत शहर दीघा। बर्तमाने दीघा दुटी अंशे विभक्त, पुरानो दीघा और नतून दीघा। किन्तु शुरूर दिके एमनटा छिलो ना। बिरकुल नामेर एकटी ग्राम थेके आज के सैकत शहर दीघा बा पश्चिमबंगेर गोवा हये ओठा। किन्तु एर पिछने रयेछे प्रकृत इतिहास। से इतिहास कि সেই সম্পর্কে জানবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ছিলেন দীঘা শহরের আবিষ্কর্তা। এই জায়গাটিকে তিনি খুব ভালোবাসতেন। সমুদ্র স্নান, মাছ ধরা ও মনোরম পরিবেশে ছুটি কাটাতে তিনি এখানে আসতেন। তিনি 1775 সালে একটি বাংলো বানান। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যান্য অফিসাররাও এই বাংলোতে তাদের স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে আসতেন। সেই সময় বীরকুল হয়ে উঠেছিল ইংরেজদের কাছে গরমের ছুটি কাটানোর জন্য একটি আদর্শ স্থান। কিন্তু সামুদ্রিক জলোচ্ছ্বাসে হেস্টিংসের সাদের বাংলোটি জলের তলায় তলিয়ে যায়। অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশ সরকারের রেকর্ড অনুযায়ী বীরকুল উড়িষ্যার জলেশ্বর চাকলার অধীনে থাকা একটি পরগনা। 1664 খ্রিস্টাব্দে ভ্যালেন্টিন ও 1668 খ্রিস্টাব্দে টমাস বৌরির মানচিত্রে বর্তমান কাঁথি থেকে 24 মাইল দূরে দক্ষিণ পশ্চিম সীমান্তে নরিকুল বলেও একটি উপকূলের উল্লেখ আছে। 1703 সালে পাইলট মানচিত্রে নরিকুল নামক জায়গার পাশে বিটকুল নদী স্থান পেয়েছিল। মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রাম নামক একটি গ্রন্থ থেকে জানা যায় 1760 সালে মীর কাসিম দ্বিতীয়বার নবাব হওয়ার পর তিনি তার প্রতিদানে চাকলা মেদিনীপুর, চাকলা বর্ধমান ও চাকলা চট্টগ্রামের অধিকার ছেড়ে দেন। সেই সময় চাকলা মেদিনীপুরের 54টি পরগনার মধ্যে একটি পরগনা ছিল বীরকুল। যতদূর জানা যায় ওয়ারেন হেস্টিংস দীঘার প্রথম বাসিন্দা ছিলেন না। দীঘার প্রথম বাসিন্দা হলেন কলকাতার জুয়েলারি ও ঘড়ি তৈরির একমাত্র কোম্পানির মালিক ফ্রাঙ্ক। 1923 সালে বিভিন্ন নথি ঘেঁটে বীরকুল গ্রাম সম্পর্কে সকলে জানতে পারেন। ফ্রাঙ্ক তখন বীরকুল গ্রামে উপস্থিত হয়েছিল। তখন তিনি সমুদ্র দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি বীরকুল চোখে দেখে সমুদ্রের প্রেমে পড়ে গিয়েছিলেন। পরবর্তীকালে সেখানে থাকার জন্য সমুদ্র পার লাগোয়া 11.5 একর জমি লিজ নিয়েছিলেন এবং সেখানে তৈরি করেছিলেন কলোনিয়াল রাজের অনুকরণে রানস উইক নামক একটি হাউস। ১৯৪৭ সালে স্বাধীনতার পর তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে দীঘা শহরকে জনপ্রিয় সৈকত নগরী ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য কলকাতা দীঘা সড়ক পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য অনুরোধ করেছিলেন। তারপর থেকেই দীঘা হয়ে উঠেছিল বাঙালির অবসরের সাথী এবং ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তে থাকে সমুদ্র শহরের। 18 ডিসেম্বর ফ্র্যাঙ্ক শেষ নিঃশ্বাস ত্যাগ করলে দীঘাতে তার বাংলোতে
তাকে সমাধিস্থ করা হয়। বর্তমানে আপনি যদি দীঘায় যান তাহলে যে স্থানে দীঘার প্রবেশদ্বার আছে ঠিক তার পাশেই দেখতে পাবেন ফ্রাঙ্কের সমাধিস্থ বাড়িটি।